আলি, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। এই যে এখানি সব কবর উঁচু হচ্ছে, এখানি কবর আমার মুক্তিযোদ্ধা কবর। তোর বেটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদে কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ। আমি আপনারা যাক নিঃস্ব মানুষ, 24 ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে। তখন আমি বলেছি আমি 2 নম্বর আসামি। হুজুর বুঝতেই পারেননি, হুজুর মনে করেছেন যে বিরোধিতা করলে মনে হয় সফলতা অর্জন করা যাবে। জি না, আল্লাহর কসম আমি কোনোদিন কারো বিরোধিতা করিনি। কেউ কেউ আমাকে বলছে যে উমুক উমুকের একটু আপনি নাম নেন না কেন, তা আমি বলছি যেই মাওলানা মানুষের বিরুদ্ধে এ ফেসবুকে ইউটিউবে কথা লিখতে পারে তাকে আবার আমি আলেম মনে করে তার নাম নিয়ে কথা বলবো? আমি আব্দুর রাজ্জাক এত ঘৃণিত কাজ কোনোদিন করিনি, করবো না। আর আপনার মতো লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দিন রাত বদনাম করলে সরিষার সমান আসে যায় না। ফয়সালা কোথায় আছে? উপরে। যেই কথাটা পরে বলতাম সে কথাটা আপনাকে এখনই বলে রাখি, আল্লাহর কসম আমি একজন নিঃস্ব মানুষ। আমার না বংশের ক্ষমতা আছে না আমার অর্থের ক্ষমতা আছে। আমি এত নিঃস্ব মানুষ যে কচুর পাতার পানির মতো, কচুর পাতার উপরে যে পানি আছে টলমল টলমল করে, তেমন আমি। যে কোনো সময় আপনি আমার উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আমার মনে বড় সাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব, ইনশাল্লাহ গড়বই গড়ব। আজকে বক্তৃতা দিচ্ছি, বক্তৃতার জগৎ দিয়ে ধর্ম চিরদিন টিকানো যাবে না। কেন? এখন আবু তাহের বর্ধমানীও নেই, আবদুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহও নেই, আব্দুস সাত্তার ত্রিশালী সাহেবও নেই, আবদুল্লাহ বিন কাজেমও নেই, দুরুল হুদা আইয়ুবিও নেই, তার মানে কয়েকদিন পরে আমরাও থাকবো না। তাহলে এই এই লাইনে আসার জন্য পথ কী? এলে না আসার জন্য পথ প্রতিষ্ঠান, মাদ্রাসা। কথা বুঝতে পারলেন না মনে হয়? গড়েই ছেলে মেয়ে তৈরি করতে হবে, তারাই জাতির সামনে কথা বলবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কওমি খারেজি মাদ্রাসার ছাত্র। 1976 সালে আমার পড়া শুরু হয় আর 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকেল 3টে থেকে আমি শিক্ষক। আমি সর্বপ্রথম 1986 সালে, 1996 সালে ঢাকায় এসেছিলাম 88 আগস্টে, কিন্তু বিতর্কিত বৈঠকে আমি এসেছিলাম 1996 সালে। ঢাকার বংশালের কোনো এক বাড়ির তিনতলায় বৈঠক হয়েছিল। সেদিন বৈঠকের সভাপতি ছিলেন আবু তাহের বর্ধমানী। কথার ফাঁকে ফাঁকে আমি দাঁড়াই কথা বলার জন্য, তখন আবু তাহের বর্ধমানী বলছেন, এই ছেলে তুমি বসো। আমি বৈঠক শেষে বলেছিলাম, জনাব আপনার কথায় যদি চূড়ান্ত হয় তাহলে এ বৈঠক কোনোদিন কল্যাণ আনতে পারে না। এক পর্যায়ে উনি বলেছিলেন গোলালু খেতে হবে, তার প্রমাণ কোথায়? তখন আব্দুর সাত্তার ত্রিশালী বলেছিলেন ভাত খেতে হবে, তার দলিল কোথায়? কথা ঠিকই আছে। তখন আবু তাহের বর্ধমানী বলছেন, চুপ থাক বে আদব। এই ভাষাটা উল্লেখ করলেন, পরিবেশ 1 মিনিট থমথমে হয়ে গেল। আমি বললাম আপনার কথা যদি শেষ কথা হয় তাহলে বৈঠক করলে নামতে পারে না। তখন আমাকে বলছেন, এই ছেলে তুমি কালকে আমার সাথে দেখা করবা বংশাল বড় মসজিদে। পরের দিন আমি গেলাম। আমার ছাত্রজীবন থেকেই আমি এই গতিতে, ছাত্রজীবন শেষ হলেই আমি কোনোদিন কাউকে মেপে কথা বলিনি, এই জন্য যে আমি নিজের কথা কোনো সময় বলি না। আপনার 24 ঘন্টা রাস্তা ভেঙে দিতে হবে, এটা আমার নিজের কথা নয়। মোহাম্মদ সাল্লাম বলেছেন যেখানে রাস্তা নেই গণ্ডগোল হবে, যাতায়াতের সমস্যা হবে, সেটা কি করতে হবে? ডবল করতে হবে। মোহাম্মদ সাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতে চলে গেছে, জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। হাদিস বুখারী মুসলিম। মোহাম্মদ সাল্লাম বলেছেন আফজালুল ইমান লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দামি বড় ইমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও সবচেয়ে ছোট ইমান হলো ইমাতুল আযান ইত্তারিক। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, রাস্তার সুবিধা করে দেওয়া, ওইও জান্নাতে যাবে, এই জান্নাতে যাবে, সবচেয়ে ছোটটা। হাদিস বুখারী মুসলিম। এর কথা মোহাম্মদ সাল্লাম বলেন। আমি অনুবাদক, কারো ক্ষমতা থাকলে অনুবাদে ভুল ধরার চেষ্টা করতে পারে, অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো পথ নাই, মন খারাপ করার কোনো পথ নাই। আপনাকে আমি হিসাবই করি না, কেননা আমি তো আমার কথা বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তাই বলছি।
আপনাকে দাঁড়াতে হলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখামুখি দাঁড়াতে হবে। আমি বলেছি যখন 24 ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে, তখন আমি বলেছি আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি কে? মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হবে। আমি মুসলিম, চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরাও যতটুকু, বেঁচে থাকা ততটুকু। মরলেই জান্নাতি, বাঁচলে অজানা। আমি কোনোদিন হিসাব করি না। আমি 1 নম্বর আসামি নই, আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জেল, ফাঁসি দিয়ে দেন তার। মরা মানুষের ফাঁসি ঘোষণা হয়, হাইকোর্টে ফাঁসি ঘোষণা দিয়ে দিতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাঁসি ঘোষণা দিলাম, আমি জজ। তিনি একবারে জোরালোভাবে আদেশ করছেন, জোরালোভাবে আদেশ, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর, সবকে ভেঙে সমান করে দাও। এই যে এখানে সব কবর উঁচু হচ্ছে, এখানে কবর, আবার মুক্তিযোদ্ধা কবর, তোর বেটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদেশ। কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ। আমি আব্দুর রাজ্জাক নিঃস্ব মানুষ, আমার বংশীয় ক্ষমতা নাই, আমার আমি কোনো দল সংগঠন করি না, আমার দলেরও ক্ষমতা নাই, আমার বংশেরও ক্ষমতা নাই, আমার টাকারও ক্ষমতা নাই। যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন, প্রতিশোধ নিতে সমস্যা হবে না। তবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে। এবার বলছি দেখি কোন মায়ের বেটা এই কথা 19-20 করতে পারে। এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে তার সাথে আমি মুখোমুখি হতে প্রস্তুত রয়েছি। উঁচু কবর কেন? কি দেখাতে চাচ্ছেন আপনি? কি বলতে চাচ্ছেন আপনি? সম্মানিত দিনী ভাই বোন, আপনার কথার কারণে আমি কথাগুলি বলে ফেললাম, যদিচ আমি জোরে কথা বলতে চাচ্ছি না। আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আপনার কাছে যেটা চেয়েছি সেটা হচ্ছে এই, আপনি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন, আমার মনে বড় সাদ। এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই, গড়ব ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজশাহী প্রায় 20 বিঘা জমির ওপরে, এত বড় এরিয়া নেই এদেশে, কোনো প্রতিষ্ঠান নাই এদেশে, নাই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজশাহীর মসজিদটার জমি হচ্ছে 90%। 3000 মুসল্লি একসাথে সলাত আদায় করতে পারবে। একতলা কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিটই, 2 তলার কাজ আরম্ভ হয়েছে। এখানেও আরম্ভ করতাম 3 বছর আগে, জমির ঠিক হয় না, মানে জমি ঠিক করতে পারি না আজ পর্যন্ত। একজন রাজি হলে আরেকজন হয় না, আরেকজন রাজি হলে আরেকজন হয় না। হাটা ববির হাটা বল লোককে বলেছি, আগামীকাল যদি জমি ঠিক হয়ে যায় পরের দিন আমি কাজ আরম্ভ করবো ইনশাআল্লাহ। আজকে যারা আছে হাটা ববির হাটা বল লোক, বলুক যে আসেন, কোথা থেকে জমি নেবেন, নেন, যদি কালকে ঠিক করতে পারে পরের দিন আমি কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আমি প্রস্তুত আছি। কাজ কীভাবে হবে আমি জানি না। 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার 11টার সময় হাটা ববির হাটাবো ওই জামিয়া সালাফিয়ার ওই কাঁঠাল গাছের নিচে, আমি বলেছি আমার হাতে টাকা নেই, কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। 65 বছর থেকে ওই সব জমি পড়ে আছে, 65 বছর থেকে। ওই জমিটা সমতল করতে, মোটামাটি সমতল করতে এখনও পারিনি, প্রায় 15-16 লক্ষ টাকা খরচ আছে জামিয়া সালাফিয়ার, এখনও সমতল হয়নি। মোটামাটি যা হয়েছে তা একবার দেখে আসিয়েন। গাজীপুরের এই একালার মাটি একটা নিচু, একটা এরকম উঁচু, বড় বেমানান, তাকে ঠিক করতে এত টাকা খরচে, আপনি দেখে আসেন একটু। আমি আপনাকে দেখতে অনুরোধ করেছি আর দোয়া করতে অনুরোধ করেছি, টাকা দিতে অনুরোধ করিনি, টাকা ওপরে আছে, ও যার টাকা নেবে তাকে পাঠিয়ে দেবে ওখানে। আপনি মনে করছেন এমনি এত বড় প্রতিষ্ঠান চলছে, 535 জন অসহায় ছেলে মেয়ে থাকে, তার 115 জন শুধু এতিম, আমি টাকা দিই? আমি একদিনের টাকা দিতে পারবো না, এক সন্ধ্যার। আমি তো ভিক্ষুক, ভিক্ষা করি, ভিক্ষা করে বাড়ি মানুষের বাড়ি বাড়ি। কারোর কাছে 500-1000 টাকা নিতে আমাকে 10 বার মোবাইল করা লাগে, 20 বার বারে, 50 বার লাগে। ভিক্ষা করে প্রতিষ্ঠান চালাই, নিঃস্ব, কোনো নির্ধারিত মানুষ নেই এর নিচে, চলছে, চলবে ইনশাল্লাহ। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার
বিকাল 4:30-5টার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আছে, ওইখানে বলেছিলাম আমার হাতে টাকা নেই, একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কয়েক কোটি টাকার জমি ওখানেও কিনা আছে, কয়েক কোটি টাকার জমি এখানেও কিনা আছে। ওখানে 1300 মানুষের ছেলেদের অংশে রান্না হয়, আর মেয়েদের অংশে 750 মহিলার রান্না হয়। তার 715 জন শুধু খালি মেয়ে, 3টে করে গার্ড আছে ওখানে, 6 গার্ডের এখানে 2 গার্ড আছে। আপনি সহজে এমনি ঢুকতে পারবেন না, এখানে যান, এখন যান, দেখে আসেন, আপনি এমনি ঢুকতে পারবেন না। কোনোদিন তো দেখারও আপনার স্বাদ জাগে না। কথাটা বলেই রাখি, এদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা বক্তব্য দিবেন এই মার্চের 5-6, বৃহস্পতিবার শুক্রবার, সামনের বৃহস্পতিবার শুক্রবারের পরের বৃহস্পতিবার শুক্রবার। আপনি মুরব্বি মানুষ, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি ওখানে যাবেন, দেশের শীর্ষস্থানীয় বড় বড় আলেম ওলামা কথা বলবেন। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম তার মধ্যে একজন। আমি এখানে যেটা বারবার বলতে চাচ্ছি সেটা, আমি আপনার দুয়ার ভিখারি, খালি আপনি বলবেন আল্লাহ আব্দুর রাজাক সাহেব যে কাজ করছে এটা তুমি কবুল করো। আমি সেদিনও বলেছিলাম খালি উপরে কবুলিয়াত, উপরে কবুল হয়ে গেলে এগুলো সহজ। আর আমি আমার ব্যাপারে যেটা বলি, যে আমি আপনাদের টাকা পয়সা ক্ষতি করি না, আমি নিজে খাই না। এখানে কালকে যাবেন, এখানে একটা ভাউচার ফাইল আছে, যখন আমি খেয়েছি তখনকার টাকা দেওয়া আছে। দেখবেন এই এই ছেলে দেখি, হিসাব রক্ষক দেখি, তোমার ভাউচার ফাইলটা দেখি আব্দুর রাজাক সাহেবের ফাইল আছে কিনা। এখানে বোর্ডিং সুপার আছে, হিসাব রক্ষক আছে, ওখানে 2-3 হিসাব রক্ষক আছে, বোর্ডিং সুপার আছে, 156 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী, 156 জন। আর মাসিকাল ইতেশাম পত্রিকার মুফতি 10 জন, এদেশের আর একটা পত্রিকা বের করেন যার এই অবস্থা আছে, খালি মুফতি 10 জন মাসিকাল ইতেশাম পত্রিকার প্রতি মাসে বৈঠক বসে। তার গত শনিবার রবিবার বৈঠক হয়েছে কি সোমবার, আমার দিনটা এখন মনে নাই, তবে এই সপ্তাহতেই 15 মানুষ কর্মচারী আছে, শিক্ষক আছেন, ওই মাসিকাল ইতিশাম পত্রিকার পিছনে 50 প্রশ্নের উত্তর আছে, 50। আমি চেষ্টা চালাচ্ছি যাতে করে আমাদের পরবর্তীতে আবার আলে ওলামা জন্ম নেই যারা শিক্ষা দিতে পারবে। আব্দুল আলিম মাদানী এখানকার প্রিন্সিপাল, আমার জীবনের সবচেয়ে মেধাবী ছাত্র, আমি কোনো দিন তাকে পিটাতে পারিনি, এছাড়া যত আছে সবাকে কম বেশি পিটালছে। সে যে হোক, কিছুদিন আগে যে প্রিন্সিপাল ছিল ও হাসেম, আর এখন আপনার এই দারুসন্না মিরপুর ঢাকা আব্দুন্নূর মাদানী, অক কবে কবে পিটালছি, তবে এরা মেধাবী সব। মুশফিক, যে এখন মুশফিকুর রহমান নাজিরাবাজারের শিক্ষক, প্রায় যারাকে পড়িয়েছি তারা এখন একটা মাঠে কাজ করছে, ইমামউদ্দিন বিন আব্দুল বাসির অনেক দিনের ছাত্র, মুজাফফর অনেক দিনের ছাত্র, তাবেদের মধ্যে সবচেয়ে মেধাবী এখন যে প্রিন্সিপাল আব্দুল আলিম মাদানী। এ আমার সামনে কোনো দিন ভুল পড়েছে তা আমার জানা নাই, আর পড়াতে একটু 19-20 হলে আমি কোনো দিন ছাড় দিইনি, একবারে পিটাতে পিটাতে ক্লাসে ঘাল করে দিয়েছি। 19-20 একটা শব্দের 19-20 চলবে না, যেইভাবে শব্দ আছে ওইভাবে পড়ে দিতে হবে। এই গতিতেই আছি, খালি একটু দোয়া করবেন, দোয়ার ভিখারি। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। শোয়েব আলাইহিসসালাম বলেন, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নাই, আলাইহি তাওয়াক্কালতু ও ইলাইহি উনীব, আমি আল্লাহর উপরেই ভরসা রাখি, তার নিকটেই ফিরে যাব। মহান আল্লাহ বলেন আমাদের নবীকে, ফায়জা আজামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন। ইন্নাল্লাহি হুব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহর উপরে ভরসা রাখে যে তাকে আল্লাহ ভালোবাসেন। বড় বড় পরহেজগার মানুষের
আল্লাহ ভরসা, দুই একজন নবী রাসুলের আল্লাহ ভরসা, আজকে আপনার জন্য আল্লাহ ভরসা। এই ছেলে ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি দেখাশোনা করছো? যারা এখানে পাশ দিয়ে হাঁটছে তারা হাঁটছে কেন? তোমরা একটু দেখতে পাও না? আর যেখানে মহিলা আছে সেখানে কথা বলে কেন? তুমি একটু খেয়াল করতে পারো না? যাও দেখো। আর আপনি আমার দিনই বোন, দয়া করে কথা বলিয়েন না। আপনার এটা স্বামীর বাড়ি নয়, এটা আপনার বাপের বাড়িও নয়, আপনার একটা লজ্জা থাকা দরকার। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছেন, আপনি কথা বলেন কোন লজ্জায়? কেউ যদি আপনার মাথার উপর দিয়ে, গায়ের উপর দিয়ে চলে যায়, তবু আপনি মুখ খুলবেন না, চুপ থেকে যান, একবারে পাথরের মতো থাকেন আর কান আমার দিকে লাগিয়ে থাকেন। কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আজকে বাড়ি থেকে বের হয়েছেন কিভাবে? বাড়ি থেকে বের হবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ দেখেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নামে বাড়ি থেকে বের হচ্ছি, তার উপরে ভরসা করি, আমার চলা থেমে যাওয়া আল্লাহর শক্তিতেই হয়, চলতে পারি ওরই শক্তিতেই, থেমে যাই তারই শক্তিতেই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মনে থাকবে না? আজ থেকে বাড়ি থেকে বের হলে এটা ব্যবহার করবেন, বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। এই ছেলে আরেকজনের গায়ে হাত দিয়ে আছো কেন? রেডি হও, ঘুমাসে একটু প্রস্তুতি নাও, আমার অল্প সময় কথা, আমি নিজেই ক্লান্ত, উপস্থিত হতে চায়নি। আসলে উসমান ভাই মোশাররফ এরা খুব জোর করে উপস্থিত করেছে, তাদেরও ভালো হোক, তারা একটা ভালো কাজের জন্য চাপ দিয়ে নিয়ে এসেছে। দয়া করে আপনি অপ্রস্তুত অবস্থায় থাকবেন না, আর যখনই কোনো কাজ করতে চাইবেন, ছেলে বললো আব্বু একটা কলম আনিয়েন, তখন আপনি কি বলবেন? ইনশাআল্লাহ আনবো, এ কথা বলে থেমে যাবেন না। আনবো এ কথা বলে যদি থেমে যান, তাহলে কলম কিনে আনার দায়িত্ব আপনি নিলেন। আর যদি আপনি বলেন ইনশাআল্লাহ, তাহলে কলম কিনে আনার দায়িত্ব কার উপরে চাপিয়ে দিলেন? আল্লাহর উপরে। হোক আর না হোক, লাভও নাই লসও নাই, হলে ভালো না হলে ভালো, আমি তো কাজ কার উপরে চাপিয়ে দিয়েছি? উপরে উপরে বলেছি ইনশাআল্লাহ। আর যদি আপনি বলেন ঠিক আছে আনবো, তাহলে কাজ উপর নিজের উপরে নিয়ে নিলেন, নাও হতে পারে। সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ ঠেকিয়ে দিয়েছেন, সুলাইমান আলাইহিসসালাম বলেন আমরা 100 জন বউ সবার কাছে যাব, সব ছেলে জন্ম নেবে, সবাই হবে যোদ্ধা, যুদ্ধ করে দেশ দখল করব। উনি ইনশাআল্লাহ বলেননি, একটাও স্ত্রী সন্তান দিল না, একজন দিলে তো অর্ধঙ্গ অচল। তখন আল্লাহ বলছেন সুলাইমান ক্ষমতা দিয়ে কাজ হবে না, ইনশাআল্লাহ বলতে হতো। কাজ আমার উপরে চাপায়ও, কাজ আমার উপরে চাপায়। আপনাকে বলছি এখন, আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলছো কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, এদিকে খেয়াল করেন, আপনাকে বলছি। কোনো কাজ করতে গেলে স্বামী একটা কাজ আপনাকে করতে বলল যে এই কাজটা করো আমি আসছি, তা আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। বুঝতে পারলেন না মনে হয়? আপনি মহিলা মানুষ এখনো গল্প করছেন নাকি? কি বলবেন? ইনশাআল্লাহ। স্বামী বলছেন তুমি এই কাজটা করো আমি যাচ্ছি, তখন আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। তাহলে কাজটা আর একজনের উপরে চাপিয়ে দেওয়া হলো। দেখেন নবীগণের আল্লাহ ভরসা। ইব্রাহিম জি, মূর্তি কে ভেঙেছে? আরে আমাকে বলছেন কেন? ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন। ও কি কথা বলতে পারে? তুমি তো আমাদের ব্যঙ্গ করছো দেখছি। এই যুবকেরা কে আছো? গর্ত খনন করো, খড়ি জমা করো, আগুন লাগিয়ে দাও, একে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিসসালাম নিঃস্ব মানুষ, দলও নেই, সংগঠনও নেই, বংশও নেই, কিছুই নেই, একবারে কোনো কিছু করার ক্ষমতা নেই, একেবারে কিছুই নেই, সাথেও কেউ নাই। হ্যাঁ যুবকরা গর্ত খনন করো, খড়ি জমা করো, আগুন লাগে দেখে ফেলে দাও। ধরে ফেলে দিল, কোনো ক্ষমতা নাই তা, নিঃস্ব মানুষ। যখন ফেলে দেওয়া হলো তখন বলছেন
হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সুন্দর কাজ করেন। কালা ইব্রাহিম হিনা উলকে ফিন্নার, এই বাক্যটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, হাদিস বুখারী মুসলিম। হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল, বিপদে পড়ে গেছেন শত্রু মুখামুখি, কি বলবেন? হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল, বক্তব্য শেষ হয়ে গেছে, আমার সামনে আসছে বৃষ্টির মতো ঢেল পাথর। ওই সময়তে আমাকে কোনো পাথর লাগেনি, ঢেল লাগেনি, তবে আমি স্টেজ থেকে নেমে দৌড় দিলাম, এক বাড়িতে গিয়ে উঠলাম, তখন পায়ের স্যান্ডেল ছিল না, ও স্যান্ডেল পরার মতো পরিবেশ ছিল না, তখন আমি বলছিলাম হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল, কতদিন যে এরকম ঘটনা ঘটেছে, এখন ওইরকম নেই, এখন মানুষ কিছুটা সহ্য করছে, আর তখন যেন আমার কথাগুলো সমাজে একেবারে নতুন ছিল। এখন যারা বা মাঝাবি মানুষ তারা একটু বুঝতে শিখেছে যে হাদিস জাল জয়ীব আছে। আমারই এক ক্লাস ফ্রেন্ড কামেল পাস একদিন বলছে, ছি 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 ছি, আব্দুর রাজাক বলছে যে হাদিস জাল, এ হাদিস কে বর্ণনা করেছে? উমার। হ্যাঁ আপনারা বলেন তো, উমার কি মিথ্যে কথা বলতে পারে? তখন জনগণ বলছে না, এই দেখেন আব্দুর রাজাক এ হাদিসকে মিথ্যে বলছে, যে যে হাদিস উমার বর্ণনা করেন। জনগণ তো আর বুঝে না, জনগণ তো আর বুঝে না যে হাদিস কীভাবে নকল হয়েছে। ওই ওই মাইকটার ওখানে আল্লাহর নবী, আপনাকে দেখাচ্ছি, ওই মাইকটার ওখানে আল্লাহর নবী, এবার আল্লাহর নবী থেকে কথা শুনছেন আমার ওই ভাইয়ের ওখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবীর স্থানে, তারপরে সাহাবীর পরে তাবেঈর স্থানে, তারপরে তাবেঈর পরে ইনি একজন, তারপরে আমার স্থানে ইমাম বুখারী। এখন ইমাম বুখারী বলছেন আমি হাদিস শুনেছি আমার শিক্ষক মখুল হতে, তিনি বলছেন আমি হাদিস বর্ণনা করছি আমার শিক্ষক নাফে হতে, নাফে বলছেন আমি হাদিস নকল করছি আমার শিক্ষক আবু হুরায়রা হতে, আবু হুরায়রা বলছেন আমাকে আল্লাহর নবী বলেছেন। এইভাবে হাদিসের সূত্র আছে। তো ইনি বাড়িতে বসে বসে আরবি বানালছেন, দিয়ে এইভাবে রেডি করেছে, কথা বুঝেননি? তার নাম জাল হাদিস, তার নাম জাল হাদিস। দেখবেন আপনি মুখামুখি, দেখবেন মুখামুখি, দেখেন একবারে মুখামুখি। বেশ কিছু হাদিস আছে, দাড়ি চাঁচা যাবে না, ছোট করা যাবে না, দাড়ি বড় করো। নবীগণের বৈশিষ্ট্য দশটি, পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য দশটি। এক, দাড়ি ছেড়ে দাও ইচ্ছে মতো বড় হবে। দুই, মোচ কেটে ফেলো, ব্লেড ব্যবহার করা হবে না, মোচ কাটতে হবে, মোচ থাকবে দেখে পুরুষ মনে হবে, দাড়ি আর মোচ চেঁচে ফেলতে লোকে বেটি ছেলে বেটি ছেলে মনে হবে, মহিলা মানুষ তখন তার উপরে অভিশাপ হবে, দাড়িও নাই মুচও নাই, তখন ও নারী, তারপরে অভিশাপ, তারপরে অভিশাপ, তারপরে অভিশাপ, মুচ থাকবে দাড়ি থাকবে পুরুষ মনে হবে, আর পুরুষত্বা শক্তি কমবে না, তখন নারী বুঝতে পারবে ওই বোকা মহিলা তো বুঝেনি তাই দাড়িকে খারাপ মনে করছে। ও যদি বুঝতে পারতো যে দাড়ি থাকলে পুরুষত্বা শক্তি বাড়ে, তাহলে তো বলতো না তুমি আরো দাড়ি রাখো, তুমি আরো দাড়ি রাখো, তুমি আরো দাড়ি রাখো। ও তো ওর বুঝেনি ধর্মের ব্যাপার। দুই, বগলের লোম উঠিয়ে ফেলো, নারী পুরুষ একই হুকুম, ব্লেড চলবে না, নবীগণের বৈশিষ্ট্য। তিন, চার, নখ কেটে ফেলো, নবীগণের বৈশিষ্ট্য। যত পুরুষ নারী আছেন বিছানে ঘুমাবেন না আগে নখ কাটবেন, তারপরে এই ছেলে দোকানে চা করছো তোমার নখ বড় কেন? তুমি আর শরম পাও না? তুমি মুসলমানের বাচ্চা, নখ বড় কেন? তুমি আজকে নখ কেটে ঘুমাবা, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, এ মেয়ে নখ বড় কেন তোমারা? তোমার বাপ দেখে না, তোমার মা দেখে না, দুনিয়াতে এমনি আছো নাকি? বাপ নাই তোমার, মা নেই তোমার, খারাপ লাগে তোমাকে? খারাপ লাগে শুনতে? খারাপ লাগে কেন? তোমার বাপ আছে তো তোমার নখ বড় কেন? তোমার মা আছে তো তোমার নখ বড় কেন? কিসের তোমার বাপ মা? তোমার বাপ উপার্জন করবে গার্মেন্টসে, সেই জন্য তোমার বাপ,
আর তোমার মা তেল বেশি করে দিয়ে ভাত রান্না করে দিবে তরকারি, সেই জন্য ও মা না রান্না করতে, কাজের মেয়েও পারে, কাজের মেয়ে বলতে পারে না এই নক্কাট, তোমার মা বলতে পারে এই নক্কাট, এই মেয়ে তোমাকে বলছি তুমি যদি নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছ, এই মেয়ে তুমি যদি আজ রাতে নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছ, তোমার এখানে বক্তব্য শুনতে আসা ঠিক হয়নি, তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না। নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান চল্লিশ দিন, পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার করা যাবে না এ কথা মিথ্যে, যা দিয়ে সম্ভব যেভাবে সহজ সেভাবেই পরিষ্কার করবে, নারী পুরুষ একই হুকুম। যেটা বলতে যাচ্ছিলাম, একাধিক সহিহ হাদিস দাড়ি ছেড়ে দিতে হবে। তিরমিজিতে একটা হাদিস আছে জাল হাদিস, আল্লাহর নবী তার দাড়ির দুই পাশ থেকে এবং সামনে থেকে কেটে ছোট করতেন, ওটাও হাদিস এটাও হাদিস, বুঝাতে পারলাম না আমি কি বুঝাচ্ছি তা বলতে পারেন, বুঝতে পারেন মনে হয়। তার মানে দাড়ি রেখে দিতে হবে, ওটা বুখারী মুসলিমের সহিহ হাদিস, আর দাড়ি কেটে ফেলতে হবে নবীও কাটতেন, এটা কোন হাদিস? জাল হাদিস, এটা মানুষে বসে বসে বানালছে, বুঝতে পারলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহিলার দিকে লক্ষ্য করা যাবে না, আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহর নবী বললেন তুমি তোমার মুখটা তার থেকে সরিয়ে নিবা, তার মানে টিভির পর্দার দিকে তাকিয়ে তার খবর শোনা যাবে না। কোনো মানুষ যদি টিভিতে খবর শুনতে চায় তাহলে তাকে এইভাবে বসতে হবে, রং মাখানো পতিতালয়ের মেয়ে টিভির পর্দাতে এসে বক্তব্য দিচ্ছে, আপনি তার দিকে চোখ রেখে আছেন, তখন আপনি পরেজগার? ছি 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 ছি, একটু লজ্জা লাগে না, একটু শরম হয় না, একটু হায়া লাগে না? বেটা তাহাজ্জুদ পড়ে, মাথায় টুপি দিয়ে থাকে, একটু শরম করা দরকার। খারাপ লাগছে, খারাপ লাগবে কেন? বসেন কেন, বসবেন কেন? আপনি বলেন যে আমি খুব ভালো মানুষ, বলেন দেখি, বলেন আপনি ভালো মানুষ, আপনি বলেন দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে জাহান্নামে যাবে না, ও জান্নাতে যাবেই যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারী, অপর নারীকে দেখে চোখ নিচু করে, যে সে জান্নাতে যাবে, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এক শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাবো, কীভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার। সেই পুরুষ যারা অপর নারীকে দেখে চোখ নিচু করে, তাহলে একাধিক সহিহ হাদিস নারীর দিকে দেখা যাবে না। আর একটা হাদিস আছে, আল্লাহর নবী বলছেন কেউ যদি সুন্দরী মেয়ের দিকে তাকায় তাহলে চোখের পাওয়ার বেড়ে যাবে। হাদিস জাল, এদেশে একটা বই পাওয়া যায় বক্তা শ্রোতার পরিচয়, দেখুন কিনে দেখুন, ওটাও হাদিস এটাও হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাতের সালাম হচ্ছে, সালাত শেষ হচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবু দাউদে একটি হাদিস আছে, সালামের বৈঠক বসে বায়ু ছেড়ে দিলে সালাম হয়ে যাবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এভাবে বলা লাগবে না। মানুষের বানানো প্রায় 3 লক্ষ হাদিস আছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 10,000 হাদিস রেখেছি আপনাকে দেখানোর জন্য, টাকার গায়ে লেখা আছে চাহিবা মাত্র।